সবাইকে স্বাগত চ্যানেল এস এর সাপ্তাহিক আয়োজন ব্যাংকিং ইকোনমি এন্ড কোভিড-19 অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি মোহাম্মদ মাজেদুল হক। দর্শক, করোনাকালীন সময়ে দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের সকল বিষয় নিয়ে আজ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবেন ডক্টর নাজনীন আহমেদ, ইকোনমিস্ট অ্যান্ড সিনিয়র রিসার্চ ফেলো বিআইডিএস, এম এস সিদ্দিকি, লিগাল ইকোনমিস্ট। হ্যাঁ, আরও আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবেন রফিকুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, সীমান্ত ব্যাংক লিমিটেড। আজকের প্রোগ্রামের আমি প্রথমে শুরু করতে চাই নাজনীন আহমেদের মাধ্যম দিয়ে, সেটা হচ্ছে যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ নিয়ে আমাদের মাস ডিসকাস ইস্যু হয়ে দাঁড়াচ্ছে এখন, এবং যেটা আগস্ট মাসে $39 বিলিয়ন $39 বিলিয়ন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ রেকর্ড করা হয়েছে। এখন এই ক্ষেত্রে আমি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা কি আমি ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিতে কি ইউজ করতে পারবো কিনা সেটা আপনার কাছে জানতে চাচ্ছি, কারণ এটা তো আমাদের অন্য পার্বদের অন্য উদ্দেশ্যে রাখা হয়। এই ক্ষেত্রে আমি ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস আমি করতে পারবো কিনা এই রিজার্ভ থেকে, আমি ডিটেইলস আপনার কাছে জানতে চাচ্ছি, প্লিজ। নাজনীন আহমেদ, দেখুন, আসলে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস এ ইউজ করতে পারবো বা পারবো না সেটা পরের কথা। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হচ্ছে আমাদের একটা ইকোনমির স্ট্রেংথ নির্দেশ করে। এটার মানে কি, এটা আসলো কোত্থেকে? ধরেন একটা যদি উদাহরণ দেই যে কেউ রেমিটেন্স পাঠালো, তো একজন যদি আমার আত্মীয় যদি ইউএসএ থেকে $100 পাঠায়, তাহলে আমি কিন্তু এটা $100 হাতে পাই না, আমি হাতে পাই $8,500। আমার এখানে ব্যাংক থেকে আমি $8,500 নিই, তাহলে এই $100টা কোথায় গেল? এই $100টা রেকর্ডেড হয় কিভাবে? এটা হচ্ছে আমার সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের একটা তার এসেট হিসেবে রেকর্ড হয়, এবং এই কারণেই আমার কমার্শিয়াল ব্যাংকের থ্রুতে বাংলাদেশ ব্যাংক আমাকে $8,500 দিয়ে দিচ্ছে, আমি সেটাতেই হ্যাপি, কারণ $100 দিয়ে আমি বাংলাদেশের বাজারে কোনো কেনাকাটা করতে পারবো না, সো আমি লোকাল কারেন্সিতে নিই। এইভাবে করে নানানভাবে আমরা যখন এক্সপোর্ট আর্নিং হয় সেখান থেকে আসে, ফরেন এইড আসলে সেখান থেকে আসে, এইভাবে কিন্তু আমার ফরেন যখন আমার ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হয় তখন আসে, এরকম করে আমার রিজার্ভটা হয়। তো এখন এটা যদি আমি মনে করি যে সরকার যদি বা যে কেউ, অনেকেই বলছে আজকাল একটা মিসকনসেপশন যে এই রিজার্ভের টাকাটা কিভাবে ব্যবহার হবে, শুনে মনে হয় যেন এই রিজার্ভের টাকাটা বসে আছে আইডল, তা কিন্তু না। এই রিজার্ভের টাকাটা কিন্তু ওই যে ধরেন ইউএস এর অ্যাকাউন্টে আমার যে আত্মীয় দিলেন টাকাটা দেশে পাঠানোর জন্য, সেইখানে কিন্তু এটা বাংলাদেশের অ্যাসেট হিসেবে, বাংলাদেশ বিভিন্ন দেশে এটাকে বলে নস্ট্র অ্যাকাউন্ট, এটা মেনটেন এবং এটা বিদেশি ব্যাংকের সাথে মেনটেন করা যায়, এমনকি বিদেশের সেন্ট্রাল ব্যাংকেও মেনটেন করা যায়, ওইটা ফরেন কারেন্সিতে থাকে। যে দেশে যদি চায়নায় আমি নস্ট্র অ্যাকাউন্ট মেনটেন করি তাহলে চাইনিজ কারেন্সিতে থাকবে, ইউএসএতে হলে ইউএস এর কারেন্সিতে, অস্ট্রেলিয়ায় হলে অস্ট্রেলিয়ান ডলারে, এবং ওইখানের বিভিন্ন রকম অ্যাসেট কেনা বেচা কেনার সাথে কিন্তু যুক্ত থাকে, তাতে কিন্তু বাংলাদেশ ব্যাংকের আয় হয়। সুতরাং প্রথম ধারণা হচ্ছে এটা মানে ভাবার কোনো কারণ নাই যে ফরেন কারেন্সি রিজার্ভটা অলস বসে থাকে। হ্যাঁ, সেখান থেকে একটা অ্যামাউন্ট বাংলাদেশ ব্যাংক অ্যাভেলেবল রাখে যে আমাদের ইম্পোর্টের পেমেন্টের জন্য, অথবা সরকার যে আগে বিভিন্ন ঋণ নিয়েছে সেটার যে রিপেমেন্ট করতে হবে সেটাও জন্য ফরেন কারেন্সির অ্যাভেলেবিলিটি রাখতে হয়। যে কোনো সময় ইভেন আমি আপনি যদি আজকে বিদেশে বেড়াতে যাই, আমি যে আমার ডলার এন্ডোর্স করব সেইখানের জন্য আমার ডলার প্রয়োজন হবে, এইভাবে একটা ডলার অ্যাভেলেবেল রেখে বাকিটা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাসেটে ইনভেস্ট করে বাংলাদেশ ব্যাংক দেশে বিদেশে বিদেশের বিভিন্ন জায়গায়। তো বিদেশে যে, তার মানে প্রথম কথা হচ্ছে এটা আইডল পড়ে নাই, সরি আমি দেশে বলেছি ওটা ভুল বলেছি, এটা বিদেশের বিভিন্ন জায়গায় যে কোনো জায়গায় কারেন্সি সেখানে রাখে, বাকিটা অ্যাভেলেবেল রাখে আমাদের বিভিন্ন প্রয়োজন মেটাতে। এখন আপনি যে প্রশ্নটা করেছেন তার উত্তর সংক্ষেপে হলো, ডেভেলপমেন্ট প্রজেক্টে সরকারের যদি, সরকারের কিন্তু একটা উন্নয়ন প্রজেক্টে বিভিন্ন রকম বিদেশি সামগ্রীরও প্রয়োজন হয়, সেবা কিংবা পণ্য, এখন সেইটা মেটানোর জন্য সরকার কি করতে পারে, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে হয় বড় করতে পারে, ফরেন কারেন্সি বড় করতে পারে, অথবা আমরা যেরকম কিনি ঠিক সেভাবে কিনতে পারে, কারণ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হচ্ছে একটা ব্যালেন্স অফ পেমেন্ট আইটেম, যখনই এটা বাংলাদেশ ব্যাংকের অ্যাসেট হিসাবে ঢুকলো আরেকদিকে কিন্তু একটা লায়াবিলিটি ক্রিয়েট হয়ে যায়। এখন এই ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য জাস্ট এই টাকাটা নিয়ে নেওয়া যায় না। হ্যাঁ, সরকার যদি তার কোনো একটা ডেভেলপমেন্ট প্রজেক্টে ধরেন বিদেশ থেকে কোনো একটা র মেটেরিয়াল বা কিছু লাগবে বা কোনো একটা সেবা আনতে হবে, সেইটার পেমেন্টটা ডলারে হবে, সেইটার এগেনস্টে সরকারের অধীনে যে টাকার মালিকানা আছে সেই টাকা দিয়ে সরকার এই
ডলার বা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কিনে ওই পেমেন্টটা করতে পারবে। এটা জাস্ট আমরা যেমন ইম্পোর্ট করি ঠিক সেইভাবে করতে পারবে, কিন্তু তখন তাকে কিন্তু এটা জাস্ট এমনি এমনি নিয়ে নিতে পারবে না। আবার অনেকে বলছেন যে ডলার আছে এটার এগেনস্টে টাকা ছাপাই, আমার সে আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এখন 39 বিলিয়ন ডলার আছে, সরকারের একটা প্রয়োজন হলো এটার এগেনস্টে টাকা ছাপিয়ে স্থানীয় বাজারে ব্যবহার করা যাবে কিনা, না যাবে না। কারণ এই ডলারের এগেনস্টে ওই যে আমাকে কিন্তু অলরেডি 8,500 টাকা দেওয়া হয়ে গেছে, এটার কিন্তু ব্যালেন্স একদিকে ঢুকেছে আরেকদিকে এটার এগেনস্টে কিন্তু টাকা চলে গেছে। এখন আমি যদি টাকা ছাপাই তখন এইটার এই ডলারের এগেনস্টে এটার হিসাবে, তাহলে তো এটা এটা তো দ্বিতীয়বার একটার এগেনস্টে তো আরেকটা লাইবিলিটি দ্বিতীয়বার তৈরি করা যায় না, এটা তো অলরেডি হয়ে গেছে। টাকা ছাপানোর অন্য নিয়ম আছে, সেইখানে কিভাবে কত টাকা ছাপানো হবে, আমার বেস কি আছে, মনিটারি বেস ইত্যাদি ইত্যাদি কাজেই, এবং এটা করলে কিন্তু মানি সাপ্লাই এর সিরিয়াস ইমব্যালেন্স তৈরি হবে এবং ম্যাক্রো ইকোনমিক ইমব্যালেন্স তৈরি হবে। এই কারণেই আপনি যদি বলেন যে ডেভেলপমেন্ট প্রজেক্টে ইউজ করা যাবে কিনা, সরাসরি ইউজ করা যাবে না, তাতে ম্যাক্রো ইকোনমিক ইমব্যালেন্স তৈরি হবে। এটা ইউজ করতে হলে যদি এমন কোনো প্রয়োজন থাকে ডেভেলপমেন্ট প্রজেক্টের যেখানে বিদেশের কোনো পণ্য বা সেবার আমার দাম মেটাতে হয় বিদেশি কারেন্সিতে, তখন আমি বলতে বাংলাদেশ সরকার তার বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে বড় করতে পারবে, বড়র বিনিময়ে ট্রেজারি বন্ড বা তার বিল তৈরি হবে, অথবা আমরা যেভাবে কিনে বিদেশ থেকে ইম্পোর্ট করি ঠিক সেইভাবে সরকার ডলার কিনে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে তারপর তার সেই ব্যয় মেটাতে পারবে এবং এই তাতেই ব্যালেন্সটা রক্ষা হবে। কিন্তু আমি কিছু রাশি এমএস সিদ্দিকীর কাছে জানতে চাচ্ছি যে রিলোকেশন ফ্যাসিলিটিসটা এখন আমরা কিভাবে অ্যাডপ্ট করতে পারি, কারণ হচ্ছে যে এখন তো চায়না থেকে ভিয়েতনামে শিফট হচ্ছে, কম্বোডিয়াতে শিফট হচ্ছে, এখন বাংলাদেশ এই কম্পিটিশনে রেসটা কিভাবে করতে পারে? অলরেডি জাপানের অনেক ফার্ম তারা আগ্রহ প্রকাশ করেছে আমাদের দেশে এটা শিফট করার জন্য, এমনি নর্মালি তো জাপানে হয়তো 300 ফার্ম এখন আছে। আপনার কাছে এই বিষয়ে একটু জানতে চাচ্ছি, কারণ এখন তো এটা একটা আমাদের জন্য বড় একটা সুবিধা আমরা নিতে পারবো আশা করি, এটা বিষয়ে একটু বলবেন। এই রেসে তো অলরেডি আমরা হেরেই গেছি, এটা যে আমরা কি করে জয়েন করব এটা ভাবছেন? আমি জানি নিশ্চিতভাবে 1990 সালে প্রথম জাপান একটা প্রোগ্রাম ডিক্লেয়ার করে চায়না প্লাস ওয়ান পলিসি হচ্ছে, ওরা বললো যে আমরা তো এক্সপেন্সিভ হয়ে গেছে, আমরা চায়নার থেকে অল্টারনেট কোনো ডেস্টিনেশন আমরা চলে যাব। সেই প্রোগ্রাম অনুযায়ী একটা ডেলিগেট আসলো 30 জন জাপানিজ ইন্ডাস্ট্রিয়ালিস্ট যাদের নিজস্ব একাধিক ইন্ডাস্ট্রি চায়নাতে আছে, ওরা এখানে আসার পরে ওরা খুব নিশ্চিত ইয়ে নিয়ে আসলো যে আমরা রিলোকেট করব। ওরা এসে সরকারের সাথে করলো, চেম্বার গুলোর সাথে মিটিং করলো, দুর্ভাগ্যজনক বলছি কেন সেটা শুনবেন, এফবিসিসি এর মিটিং এবং শিল্প মন্ত্রণালয়ের দুইটা মিটিং এ আমি হাজির ছিলাম। সেই মিটিং এ যাত্রীরা ওই 30 জনের ভিতরে একজন শুধু বললো যে ওই একই বক্তৃতা, খুব ছোট্ট একটা বক্তৃতা, যে আমরা তোমাদের দেশে ইনভেস্ট করতে এসেছি, আমাদের ইন্ডাস্ট্রি গুলো রিলোকেট করবো, তোমাদের দেশে জায়গার দাম কত, এটাকে কিনতে হবে না লিজ পাওয়া যাবে, তোমাদের দেশে র মেটেরিয়ালস এর ট্যাক্স স্ট্রাকচারটা কেমন, তোমাদের কোম্পানি ফরমেশনে কতদিন সময় লাগে, কি কি প্রসিডিউর আছে এটা আমাদেরকে বলো, এই ধরনের 8-10টা প্রশ্ন করলো। তো আমরা এফবিসিসি এর মিটিং এবং শিল্প মন্ত্রণালয়ের মিটিং দুইটা মিটিং এ আমাদের সখানেক বক্তা বক্তৃতা দিলেন, একজনের বক্তার একনিষ্ঠে 100 জন বক্তব্যের থিম হচ্ছে যে আমাদের দেশে শ্রমিক খুব সস্তা, তোমরা আসো, তোমাদেরকে উদারত আহ্বান জানাই, আমাদের দেশে ইনভেস্ট করতে আসো। তো আলটিমেটলি ওই 30 জন এন্টারপ্রেনার চলে গেছেন বাংলাদেশ থেকে। এরপরে শুনলাম যে প্রায় 25-30টা শু ইন্ডাস্ট্রি রিলোকেট হবে তাইওয়ান থেকে। তো এরা আসলো, এরা এসে এরকম এক্সপোর্ট করতে গেল, সিমিলার এক্সপিরিয়েন্স ফিরে গেল। আমরা 1990 সাল থেকে ওদেরকে কিন্তু বের করে দিচ্ছি আমাদের দেশ থেকে যাতে না আসতে পারে। এরপরে যখন এই প্যান্ডেমিক শুরু হয়ে গেল, ওরা সিরিয়াসলি জাপানিজরা এবং শুধু জাপানা ইউরোপিয়ান ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আমেরিকানরা ভাবলো রিলোকেট করবে। যখন রিলোকেশনের প্রশ্ন আসলো, আমরা এখনো গবেষণা করি যে আমরা কি করব, আমাদের কিভাবে কি স্ট্র্যাটেজি নেওয়া উচিত। স্ট্র্যাটেজি নিতে নিতে যেটা দেখলাম যে সেটা হচ্ছে যে অনেকগুলো ইন্ডাস্ট্রি রিলোকেটেড হয়ে গেছে সাউথ ইস্ট এশিয়াতে, বিশেষ করে ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে, ইভেন থাইল্যান্ডে, ইন্ডিয়াতে, ভিয়েতনামে আর জায়গা হচ্ছে না। তো হয়তো যারা এইসব দেশগুলোতে সুবিধা করতে পারবে না, তারা হয়তো ধাক্কাধাক্কি করে সেটা বাধ্য হয়ে আমাদের কাছে আসবে, অথবা আমরা যেটা ভাবি
যে লেবার চিপ বলেই আমাদের দেশে সবাই ইনভেস্ট করবে, এই এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের দেশে লেবার চিপ হইলে শুধু না, আমাদের দেশে তো, আমি একটু আপনার সাথে অ্যাড করি, আমাদের দেশে তো মানে চিপ লেবার, অনলি চিপ লেবার, এই ফ্যাসিলিটিস আর কোন ফ্যাসিলিটিস আছে কিনা আমার মনে হয় না, নাই নাই এবং এখনো পর্যন্ত সেটা গ্রো করে নাই। হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছি, আমাদের আসলে দেওয়ার মতো কিছুই নাই। কস্ট অফ ডুইং বিজনেস ইজ হাই, ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্সে আমাদের বাংলাদেশ অনেক খারাপ অবস্থায়। শুধু এইসব যখন ইভালুয়েট করে ওরা, আর স্কিল লেবার নেই, হাই স্কিল হাই টেকনোলজি প্রোডাক্ট বা মিডিয়াম টেকনোলজি যে ইন্ডাস্ট্রি গুলো, এগুলো আমাদের দেশে রিলোকেট করার প্রবলেম আছে। আমাদের শ্রমিক নাই, প্রোডাকশন ইঞ্জিনিয়ার নেই, ভালো সুপারভাইজার নেই। সুতরাং আমরা, আমাদের ভাগ্যে খুব অল্প শেয়ার আছে, সেইটাও আমরা নিতে পারছি না। আমাদের কম্পিটিটর দাঁড়িয়ে গেছে ভিয়েতনাম, এখন আর আমাদের কম্পিটিটর না, লাউস আর আফ্রিকার মতো কিছু দেশের সাথে আমরা এখন কম্পিট করি। তো তাহলে কি আমরা 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 তাহলে এখন আমরা ভিয়েতনাম, তাহলে বলা যায় যে তারা মানে ভিয়েতনাম ইজ অ্যাবভ আস, এটা বলা যাচ্ছে? অবশ্যই অবশ্যই, আমাদের থেকে ফ্যাসিলিটি বেশি দিচ্ছে। যেমন একটা রেফারেন্স দিই, স্যামসাং কোম্পানি বাংলাদেশে ওদের একটা R&D ল্যাব খুলেছিল এই প্রায় 95 সালের দিকে, 2000 সালের দিকে। ওরা খোলার পরে ওদেরকে হাজার হাজার কন্ডিশন দেওয়া হলো, এর ভিতরে ওদের নিয়ম হচ্ছে এখানে একটা একটা ল্যাবে একটা প্রোডাক্ট ডেভেলপ করার পরে ওই প্রোডাক্টটা ওরা কোরিয়াতে নিয়ে যায়, কোরিয়াতে ওইটা টেস্ট করার পরে ওইটা আবার বাংলাদেশে ব্যাক করে, ওইটাকে আবার রিমডেল করে, এরপর হয়তো এটা আমেরিকাতে পাঠালো এটাকে টেস্ট করার জন্য। এখন বাংলাদেশ পৃথিবীর সব দেশে এটা হচ্ছে যে আমার প্রোডাক্ট আমি নিয়ে যাবো, নিয়ে আসবো, কোনো লাইসেন্স বা পারমিশনের দরকার। কিন্তু বাংলাদেশের হচ্ছে স্পেসিফিক পারমিশন নিতে হবে চিপ কন্ট্রোলার ইম্পোর্টার এক্সপোর্টার থেকে, যেটা ফেরত আসবে আন্ডারটেকিং দিতে হবে, ব্যাংক গ্যারান্টি দিতে হবে, ইকুয়াল অ্যামাউন্ট টাকার, এত ফর্মালিটির পরে দেখা গেল যে ওরা আর এখানে আর ল্যাবটা চালু রাখতে পারলো না, বাধ্য হয়ে ওটা রিলোকেট করলো ভিয়েতনামে। ভিয়েতনাম এখন $250 billion ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট এক্সপোর্ট করে, আমরা যেখানে $50 billion গার্মেন্টস বা অন্য প্রোডাক্ট এক্সপোর্ট করতে যেয়ে বাবা নিচ্ছে, নিজেদেরকে নিজেরা বাবা দিচ্ছে। শুধুমাত্র ইলেকট্রনিক প্রোডাক্টই ভিয়েতনাম এক্সপোর্ট করে $250 billion বছরে। তো সুতরাং আমাদের চান্স খুব, আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে, সহজ স্ট্র্যাটেজি হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস আরো ইজি করতে হবে, কস্ট অফ ডুইং বিজনেস কমিয়ে আনতে হবে, ট্রেড ফেসিলিটেশন করতে হবে। অর্থাৎ ওদের যে ইম্পোর্ট এক্সপোর্টের যে ট্রেড পোর্শনটা, আমরা মনে করি ইন্ডাস্ট্রি মানে শুধু ইন্ডাস্ট্রি, এটা যে ফ্যাসিলিটেট করতে হয়, ট্রেড ফ্যাসিলিটেশন করলেই শুধু ইন্ডাস্ট্রি কম্পিটিটিভ হয়, এটা আমরা আমাদের পলিসি মেকারদের মাথায় এখনো ঢোকে নেই। সো এইটা যদি, এই তিনটা জিনিস যদি অন্তত ইন এ নাটশেল চিন্তা করে বের করা যায়, তাহলে আমরা রিলোকেশন, আপনার কাছে আমি ফিরে আসবো, আমি নাজমুল আহমেদের কাছে একটু ফিরে আসি, সেটা হচ্ছে যে রিলোকেশন ফ্যাসিলিটিস এমএসসি দিকে যেটা বললো, এটা আপনার মতামত একটু জানতে চাচ্ছি যে এই এই সিচুয়েশনে কি আমার কান্ট্রি এখন মানে কোন ধরনের পলিসি অ্যাডপ্ট করা উচিত, একটু আপনি বলবেন কি? সিদ্দিক ভাই খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন যে আসলে আমরা কোথায় ভুল করি। আমরা সারাক্ষণ আমাদের যে সহজলভ্য শ্রমিক, কম খরচের শ্রমিক, শুধু সেইটাকেই অ্যাডভার্টাইজ করে এতকাল পর্যন্ত আমরা বিভিন্ন রকম এই রিলোকেশন ফ্যাসিলিটি বলি, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বলি, সেটা আমরা অ্যাট্রাক্ট করার চেষ্টা করেছি। আমি যেটা, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত, অতীতে যা ঘটেছে, আমি যদি এটা নতুন একটু আসার আলো, মানে আমাদের যদি যদি শিক্ষা হয় অতীত থেকে, তাহলে সেই শিক্ষাটা কাজে লাগিয়ে আমাদের এখন যে ইকোনমিক জোন আমরা গড়ে তুলতে চাচ্ছি, যেখানে আমরা জাপানের জন্য আলাদা ইকোনমিক জোন, ইন্ডিয়ার জন্য, চায়নার জন্য আলাদা করে দিচ্ছি, এমনকি বেসরকারি খাতে, দেশি মালিকানার বেসরকারি খাতেও কিন্তু প্রাইভেটলি ওন ইকোনমিক জোন যেটা তারা ডেভেলপ করবেন PPP সরকারের সাথে মিলে, এবং সেইখানেও অন্য দেশের অন্যরা ইনভেস্ট করতে পারবে বা সেখানে তারা তাদের শিল্প কলকারখানা স্থাপন করতে পারবে। এই ইকোনমিক জোনকে ঘিরে আমি একটু আশার আলো দেখি যে আমরা ইতোমধ্যে আমরা বুঝতে পেরেছি, এবং এই করোনা কালেও আমরা দেখছি যে আমাদের কিছু ইতিবাচক পরিবর্তন, বিশেষ করে চায়না যে আমাদেরকে সাম্প্রতিক সময়ে বেশ বড় রকমের একটা ছাড় দিয়েছে, ডিউটি ফ্রি, কোটা ফ্রি এন্ট্রি তাদের মার্কেটে, এবং সেখানে আমি খুব আনন্দের সাথে দেখলাম যে সেইখানে গার্মেন্টস প্রোডাক্টসও আছে। সো সব মিলিয়ে আমি মনে করি যে অতীতের এই যে অভিজ্ঞতা, সেইটার আলোকে ইকোনমিক জোনকে ঘিরে যদি আমরা আমাদের বিজনেস এনভায়রনমেন্ট ভালো করার চেষ্টা করি, এবং শুধু সহজলভ্য শ্রমিক নয়, অন্য সুযোগ সুবিধাগুলো এখানে দ্রুত অ্যাভেলেবেল করি, তাহলে কিন্তু এই কিছুদিন আগেও কিন্তু একটা জাপানি ডেলিগেট এসেছে, তারা বাংলাদেশের এই ইকোনমিক জোনে, তাদের জন্য আলাদা করে ইকোনমিক জোনে সুযোগ
পেয়ে সেটার মধ্যে তারা ইনভেস্ট করতে এবং সেইখানে তাদের বিভিন্ন শিল্প কলকারখানা স্থাপনে আগ্রহী। আমি একটু ঘুরে আসি রফিকুল ইসলামের কাছে, জানতে চাচ্ছি যে করোনাকালীন সময় ব্যাংক গুলো কি চ্যালেঞ্জ ফেস করছে এবং আপনারা কিভাবে এটা রিকভার করলেন? প্লিজ রফিকুল ইসলাম। জি ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে চ্যানেল এস এর যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকে। দেখুন, করোনাকালে তো সারা দুনিয়া ব্যাপী, শুধু ব্যাংকিং সেক্টর না, সারা দুনিয়া ব্যাপী আমরা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জকে ফেস করছি। আমাদের মনে থাকবে যে মার্চের শেষের দিকে, মার্চের গোড়ার দিকেই বাংলাদেশে 8ই মার্চ সম্ভবত ডিটেক্ট হয় প্রথম, বাট মার্চের শেষের দিকে, শেষ সপ্তাহের দিকেই সরকারি পর্যায় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ নিয়ে এই এই করোনা মোকাবেলা করার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন উদ্যোগ নেওয়া শুরু হয় এবং মূলত এপ্রিল মাস থেকেই ব্যাংকগুলোতে স্বাস্থ্যবিধি কড়াকড়ি ভাবে মেনে নেওয়া এবং সেন্ট্রাল ব্যাংক থেকে বিভিন্ন সার্কুলার ইস্যু করে আমাদেরকে ব্যাংকিং এর বিভিন্ন নিয়ম নীতি সময় কমিয়ে আনা, বিভিন্ন শিফটিং করা ইত্যাদি, সেগুলো শুরু হয়ে যায়। তো কাজেই আমরা দেখতে পাচ্ছি যে এপ্রিল মাস এবং মে মাস মূলত এই 2 মাস বেশি যায় এবং পরবর্তীকালে শেষ মনে যায়। আপনি যে কথা বলেছেন যে আমরা কি প্রবলেম গুলো ফেস করছি, প্রবলেমের মধ্যে 2 ধরনের বলবো। এক হচ্ছে যে যারা গ্রাহক আছেন ব্যাংকগুলোর, আমরা বলে থাকি কাস্টমার ইজ আওয়ার কিং, কাজেই গ্রাহক যদি না থাকেন তাহলে তো ব্যাংকে ব্যাংক চলবে না, ব্যাংকই করে চলবে। তো করোনাকালীন সময়ে চলাচলে যেমন বাধা নিষেধ আছে, সময় নিয়ে বাধা নিষেধ আছে, টাইমিং সেই বিষয়টা ছিল। তো কাজে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দিকে, এখন যদিও কিছুদিন হয় সেন্ট্রাল ব্যাংক এগেইন একটা সার্কুলার দিয়ে আবার আমাদেরকে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছেন যাতে আমরা অর্থনীতির চাকা সচল রাখার স্বার্থে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছি, কিন্তু এর আগ পর্যন্ত ব্যাংকে আসলে সেই অর্থে কোনো কাস্টমারই তো আসতে পারতো না, ডেফিনেটলি স্বাস্থ্যবিধির কারণেই। আপনার কাছে আমি একটু অ্যাড করতে চাচ্ছি, এখন যে স্টিমুলাস প্যাকেজ যেটা গভর্নমেন্ট ঘোষণা করেছে এবং এটা যে বাস্তবায়ন, এই বাস্তবায়নের দিক থেকে এবং এসএমই সেক্টরটা খুব পিছিয়ে আছে, 17% 18% বা 20%-এর কাছাকাছি, সেখানে লার্জ সেক্টর গুলা 100 এর কাছে কভার করছে, এই এই বিষয়ে এসএমই সেক্টরটা কেন আমরা এত স্লো পেসে যাচ্ছি একটু বলবেন কি সেটা কি? স্টিমুলাস প্যাকেজের কথাই যদি যান তাহলে দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী একদম সেই এগেইন মার্চ মাসের শেষ সপ্তাহে প্রথম প্যাকেজ ঘোষণা করে, কারণ উনি ওনার বিচক্ষণতার কারণে আগাম বুঝতে পেরেছিলেন যে যেই প্যান্ডেমিক শুরু হয়েছে সেখানে ব্যাংকগুলোতে বিশেষ করে গ্রাহকরা তারা তাদের লোন নিয়ে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়বেন, কাজে অর্থনৈতিক চাকা সচল রাখার স্বার্থে বিভিন্ন স্টিমুলাস প্যাকেজ তখন থেকে ঘোষণা করা হয় এবং একের পর এক অনেকগুলো স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করা হয়। কিন্তু এর বাস্তবায়ন যে বিষয়টা আমি বলবো, অ্যাজ এ ব্যাংকার বলবো এবং অন্যান্য বিষয়ে যেখানে দেখি, সেটা হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক এটা প্রথমত সাধারণ ব্যবসায়ীদের মধ্যে একটা ধারণার জন্ম ছিল এরকম যে এই স্টিমুলাসের প্যাকেজের টাকা বোধ হয় মানে সবাইকে ডেকে ডেকে বিতরণযোগ্য একটা বিষয়, আসলে তো তা না। আমি আমি অনেক ব্যবসায়ীদের সাথেও কথা হয়, অনেক ব্যাংকার বন্ধুদের সাথেও কথা হয়, প্রথম দিকে প্রাথমিকভাবে একটা ধারণা ছিল যে সরকার যে প্যাকেজ ঘোষণা করেছে এটা বোধ হয় অনেকটা অনুদান টাইপের একটা কিছু, আসলে তো এটাও একটা ঋণ সহজ শর্তে এবং বিশেষ কিছু নিয়ম নীতি পালন করে এই ঋণটা নিতে হবে, সেখানে হয়তো ইন্টারেস্ট রেট অনেক কম, সেখানে হয়তো পে ব্যাক পিরিয়ডটা অনেক ফ্লেক্সিবল থাকবে ইত্যাদি। সো বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সবগুলো ব্যাংকের কাছে সঠিক সময়ই আমাদের যে কাস্টমারদের যে ডেটা আছে সেই ডেটা চাওয়া হয় এবং আপনি জানবেন যে এই স্টিমুলাস প্যাকেজ গুলো মূলত ওয়ার্কিং ক্যাপিটালের এগেনস্টেই দেওয়ার কথা। কেন দেওয়ার কথা তারও একটা বিশেষ কারণ আছে, বাংলাদেশ ব্যাংক তথা সরকার সঠিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে 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 কারণে ব্যবসাপাতি স্থবির হয়ে আছে সেখানে তো তাদের মিল কারখানা নষ্ট হয়ে যাচ্ছে অথবা তার র ম্যাটেরিয়ালস নষ্ট হয়ে যাচ্ছে, বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে যে প্যান্ডেমিকের কারণে কাস্টমার আসতে পারছে না, তার কারখানার চাকা ঘুরছে না, তাকে শ্রমিকদের বেতন দিতে হচ্ছে, তার প্রোডাকশন হচ্ছে না, ব্যাংক ইন্টারেস্ট দিতে হচ্ছে। সো ব্যাংকের ইন্টারেস্ট যাতে কম দিতে হয় এবং ধীরে সুস্থে দেওয়া যায় সেজন্য সেন্ট্রাল ব্যাংক সময় উপযোগী মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে কিছু নির্দেশনা নিয়েছেন, সেটা আমরা জানি, ইএমআই গুলোকে একটু ডেফার করা, ইন্টারেস্ট রেট কে একটু সাবসিডি দেওয়া ইত্যাদি, সেগুলো আছে। অন্যদিকে ওয়ার্কিং ক্যাপিটালের কথা বলছিলাম, ওয়ার্কিং ক্যাপিটাল সহায়তা দেওয়ার জন্য যে কতগুলো প্রসেস প্রসিডিউর আছে সেগুলো আসলে আমরা ব্যাংকাররা আমাদেরও যেমন দায়িত্ব আছে দ্রুততার সাথে করা, একই সাথে আমাদের সম্মানিত গ্রাহক যারা আছেন
তাদেরও কিন্তু সেন্ট্রাল ব্যাংকের থেকে আমরা যে নিয়ম নীতি গুলো পেয়েছি, যে নির্দেশনাগুলো পেয়েছি, সেগুলো পরিপালন সাপেক্ষেই কিন্তু নেওয়া যাবে। এখন যে কথা আপনি বললেন যে এসএমই সেক্টর একটু দেরি হচ্ছে, হ্যাঁ সেটা ঠিক, সেন্ট্রাল ব্যাংক সবগুলো ব্যাংকের আমার জানা মতে তারা একটা বরাদ্দ দিয়েছে, ডেফিনেটলি এক্সিস্টিং কাস্টমার বেস যা আছে তার উপর ভিত্তি করেই। এখন এসএমই সেক্টরের জন্য যেটা হয়েছে যে এদিকে আবার আপনার ব্যাংকগুলোতেও কিন্তু আমরা স্কেলিটন বেসিসে আমাদেরকে ব্যাংক পরিচালনা করতে হয়েছে। তার মানে হচ্ছে যে আমরা টিম এ টিম বি কোথাও কোথাও তিনটা টিম করে 7 দিন এক পক্ষ আরেক 7 দিন অন্য পক্ষ এভাবে করতে হয়েছে। এই কিছুদিন হয় সেন্ট্রাল ব্যাংক সার্কুলার দিয়ে পুরোপুরি করেছে। তো একদিকে যেমন যথাযথভাবে ঋণের আবেদনগুলো করা এই স্টিমুলাস প্যাকেজের জন্য, সেটা আমার মনে হয় যে যারা এসএমই উদ্যোক্তা তাদের পক্ষ থেকে সঠিকভাবে করার একটা বিষয় ছিল, সেটা একটা। অন্যদিকে পাশাপাশি ব্যাংকার যারা তারাও কিন্তু ফুল ফ্লেজে ব্যাংকিং করতে পারেন নাই, বাসাবাড়ি থেকে করতে হবে। আমি এম এস সিদ্দিকের কাছে জানতে চাচ্ছি যে আপনি বললেন যে ইজ অফ ডুইং বিজনেস, কস্ট অফ ডুইং বিজনেস বাংলাদেশ ল্যাগস বিহাইন্ড মাস কম্পেয়ার টু সাউথ এশিয়ান নেশন, কম্পেয়ার টু আদার কান্ট্রিজ। আমি এই ক্ষেত্রে একটু বলবো, তাহলে আমার এফডিআই সিচুয়েশনটাকে, আমি তো এখন এফডিআই এর পিছনে ঘুরতেছি, তো এফডিআইটাকে আমি কিভাবে আমি অ্যাট্রাক্ট করতে পারি এই মুহূর্তে, কারণ আমার তো 100 ইকোনমিক জোন এস্টাবলিশ করছি, এইমিং টু ব্রিং এফডিআই, এটাকে কিভাবে আমি তাহলে আমি রিকভার করবো এফডিআই সিচুয়েশনকে, যেহেতু আমার আপনি বললেন যে ইজ অফ ডুইং বিজনেস এনভায়রনমেন্ট আমাদের এখনো এটা কিছুটা ফ্যাসিলিটেশন আছে, ওই ফ্রি ট্রেড জোনগুলোতে কিছু সুবিধা আছে, যেমন জায়গাটা নিশ্চিতভাবে পাওয়া গেল, এখানে লিজ হোল্ড কিছু ল্যান্ড দেওয়া হচ্ছে, বিল্ডিং ও হবে সেগুলো কিছু কিছু। তারপরে ওদেরকে লাইসেন্স দেওয়ার ব্যাপারেও ওরা ওয়ান স্টপ সার্ভিস জাতীয় একটা সার্ভিস খুলেছে, কিছু কিছু ব্যাপারে ওরা বিটা তো না, ওখানে যে ফ্রি ট্রেড জোন অথরিটি। আমি বলতে চাচ্ছি যে সবার সাথে কম্পেয়ার করি, সেটা হচ্ছে যে আমাদের আমরা যে ফ্যাসিলিটি গুলো দিচ্ছি এখানে, প্রথমত ওরা যেটা চায় যে ইজ অফ ডুইং বিজনেস কত ইজিলি, সেটা হচ্ছে যে লাইসেন্সিং যে 11টা ইন্ডেক্স আছে, 11টা আমাদের যতগুলো লাইসেন্স দেবো আমরা এগুলোকে কমিয়ে আনা যায় কিনা, বা এগুলোকে একটা সোর্স থেকে দেওয়া যায় কিনা, সেটা হচ্ছে যে ওদের যে ফ্রি ট্রেড জোন অথরিটির যে অফিসটা আছে ওরা দাবি করছে যে 20-25টা ডিপার্টমেন্টের যে পারমিশনটা বা লাইসেন্সটা এগুলো ওরা ওদের অফিস থেকে দিয়ে দিবে। আচ্ছা, সেটা যে অফিস থেকে দিবে এটা এই প্রসেসটা শুরু করেছে, ওরা দাবি করছে যে ওরা দিচ্ছে। তো এইটা এইভাবে যদি ওরা ইম্প্রুভ করতে পারে, আমরা যদি সবগুলো ডিপার্টমেন্টকে যাদের পারমিশন লাগবে একটা ইন্ডাস্ট্রি করতে, সবগুলো ডিপার্টমেন্ট যদি তাদের একটা ছোট একটা অফিস ফ্রি ট্রেড জোন অথরিটির ওই অফিস তাদের খোলে, এবং ওই একই টেবিলে অথবা একজন ফ্রন্ট ডেস্কে একজন অফিসার বসে থাকবেন, তার কাছেই অ্যাপ্লিকেশনটা দেওয়া হবে, বিহাইন্ড দি স্ক্রিন অন্যান্য ডিপার্টমেন্টের অফিসগুলো থাকবে, তাতে বোঝা যাবে যে ওই ওই অ্যাপ্লিকেশনটা যাবে ওইখান থেকে পারমিশনটা হয়ে আসবে, এই সিঙ্গেল ডেস্ক থেকেই ইনভেস্টররা ওই পারমিশনটা নিয়ে চলে যাবে, এই সুবিধাগুলো ওরা ওইখানে পাবে। তারপরে বঙ্গবন্ধু ফ্রি ট্রেড এলাকায় আপনি জানেন যে অলরেডি ওইখানটায় কিছু ল্যান্ডিং স্টেশন, কিছু ছোট ছোট পোর্ট ফ্যাসিলিটি কিছু কিছু ইন্ডিভিজুয়াল কোম্পানিকেও দিয়েছে, যেমন কুনবিন স্টিল ওরা নিজেদের ল্যান্ডিং স্টেশন করবে, ছোট ছোট ভেসেল গুলো র মেটেরিয়াল নিয়ে আসবে, ফিনিশ প্রোডাক্ট নিয়ে অন্য দেশে চলে যাবে। অর্থাৎ চিটং পোর্টের যে কনজেশন, চিটং পোর্টের যে ঝামেলা গুলো বা লিগাল ফর্মালিটিস প্রসিডিউর ফর্মালিটি এগুলোকে ওরা বাইপাস করে ফ্রি ট্রেড জোনে ঢুকে যাবে। কারণ মনে করেন ফ্রি ট্রেড জোনের একটা কন্টেইনার যদি চিটং পোর্ট থেকে আসতে হয় দেশের ভিতর দিয়ে রাস্তা দিয়ে ঢাকায় একটা ফ্রি ট্রেড জোনে আসে, তো সুতরাং সেটা তো কন্টেইনারটা লক করে রাখতে হয়, অনেক রকম ফর্মালিটি আছে, কিন্তু পোর্ট থেকে যদি সরাসরি ফ্রি ট্রেড জোনে চলে যায় তাহলে তো আমরা আমাদের যে ভয় ওপেন মার্কেটে ম্যাটেরিয়াল গুলো সেই ভয় নাই, এই ধরনের ফ্যাসিলিটি গুলো সেখানে আমরা এক্সটেন্ড করতে পারবো বা করার চেষ্টা করছি। সুতরাং ওইটা মেইন ল্যান্ড থেকে ফ্রি ট্রেড জোনটা ওদের জন্য আরেকটা কমফোর্ট জোন দিয়েছে, এবং আরো করতে পারে। যেমন কদিন আগে একজন এন্টারপ্রেনার সাথে আমার কথা হলো, ওনারা একটা ইন্ডাস্ট্রি করতে গেছেন, বাংলাদেশের একজন এন্টারপ্রেনার, উনি আমাকে বললেন যে ওরা বলছে যে তোমাকে আমরা এই প্রপার্টিটা লিজ হোল্ড দেবো, বিক্রি করবো না, আর সেটাকে মর্টগেজ দিয়ে ব্যাংক থেকে লোন নেওয়া যাবে না। তো উনি বলছেন যে এবং এটা রিসেলেবল না, এটা যখন তুমি ছেড়ে দিবা
আবার ফ্রি ট্রেড জোনকে ফেরত দিতে হবে। দেখুন যারা ইন্ডাস্ট্রি করেন যা তারা বিজনেস করেন তারা মনে করেন যে আমি একটা ল্যান্ড কিনলাম এটা একটা ভ্যালু এডিশন হয়, একসময় একটা প্রাইস বাড়ে, এটা একটা ফ্যাসিলিটেট করে বিজনেসকে। অথবা আমি আমার বিল্ডিং ল্যান্ড মেশিনারি গুলোকে মর্টগেজ দিয়ে লোন নেব, ব্যাংক লোন নেব, একজন ব্যাংকারও আছেন, সেই ফ্যাসিলিটি কিন্তু ফ্রি ট্রেড জোনে ইন্ডাস্ট্রি করলে পাওয়া যাবে না। তো এগুলোকে আসলে অ্যাড্রেস করতে হবে, এগুলো অ্যাড্রেস করলে আরো অনেক এন্টারপ্রেনার আসবে মোটামুটি এগুলি বলতে পারি রেডিলি আপনাকে। জি আমি এমএসসি থেকে ধন্যবাদ। আমি নাজন আহমেদের কাছে জানতে চাচ্ছি যে আমাদের জিএসপি ফ্যাসিলিটিস নিয়ে যে প্রতি এখন আমরা কোন স্টেজে আছি এবং আমরা কি আসলে জিএসপি ফ্যাসিলিটিসটা ফলোয়িং এলডিসি গ্রাজুয়েশন এটা কি আমরা এক্সটেন্ড আমরা করব। এবং আজকেও একটা আমি একটা নিউজ পেপারে দেখলাম যে এলডিসি কান্ট্রিগুলো 10 ইয়ার্স আইসে এলডিসি গ্রাজুয়েশনের পরে জিএসপি ফ্যাসিলিটিস, এই বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি। এবং অনেক এবার লেবার রাইটও আমাদের দেশে হয়তো কতটুকু ডেভেলপমেন্ট করেছে সেটাও আপনার কাছে অপিনিয়নটা জানতে চাচ্ছি। যে আপনি যেটা বলছেন জিএসপি ফ্যাসিলিটিস ইউরোপের বাজারে যেটা সেই সেটার ক্ষেত্রে আর কি এলডিসি গ্র্যাজুয়েশন হলে, কারণ আমরা কিন্তু ইউরোপের মার্কেটে সবচেয়ে বেশি ফ্যাসিলিটি পেয়ে থাকি। ইউএসএ তো দীর্ঘদিন ধরে আমাদের এটা পোস্টপন্ড আছে, এবং হলেও ইউএস এর বাজারে কিন্তু আমাদের মেইন যেটা পণ্য তৈরি পোশাক তার সেটা কিন্তু জিএসপির আওতায় ছিল না কখনোই। তো আমরা মূলত ইউরোপের বাজারের যে জিএসপি এটা আমাদের একটা চিন্তার ব্যাপার, যে এলডিসি থেকে আমরা বের হয়ে যেতে চাই, তখন আমরা ডেভেলপিং কান্ট্রি হলে জিএসপি ফ্যাসিলিটি থাকবে কিনা। নর্মালি জিএসপি প্লাস যেটাকে বলে সেটা বাংলাদেশের আসলে পাওয়ার সম্ভাবনা কম, কারণ এটা নির্ভর করে যে ইউরোপের ইম্পোর্টের ক্ষেত্রে বাংলা যে কথা মানে সেটার ক্ষেত্রে একটা দেশের কতখানি অংশ আছে। সেই দিক থেকে আমরা যেহেতু প্রচুর তৈরি পোশাক পণ্য রপ্তানি করি, ইউরোপের যত তৈরি পোশাক পণ্য আমদানি হয় তার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের শেয়ার অনেক বেশি। এবং তাছাড়া বেশ কতগুলো লেবার রাইটস ক্লজ আছে, সেইগুলো ফুলফিল না করলে কিন্তু জিএসপি প্লাস সুবিধা পাওয়া আসলে সম্ভব হয় না। সুতরাং সেই দিক থেকে বাংলাদেশের সম্ভাবনা কম। তবে বিভিন্ন দেশ কিন্তু এই গ্র্যাজুয়েশনের পরও আগে নিয়ম ছিল 8 বছর পর্যন্ত চাইলে জিএসপি প্লাস সুবিধাটা নানানভাবে রাখতে পারে। এখন করোনার কারণে অনেক কিছু ফ্লেক্সিবিলিটি সারা দুনিয়া জোড়ায় বিভিন্ন জায়গায় দেন দরবার চলছে, বিভিন্ন রকম ট্রেড ফ্যাসিলিটি কি করে বেশি পাওয়া যায়, যাতে বিশেষ করে যে দেশগুলো করোনার কারণে ট্রেডের ক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে বড় রকমের সমস্যায় পড়েছে তারা সেটা মোকাবেলা করার জন্য, এবং এই কারণেই দাবি উঠেছে যে গ্র্যাজুয়েশনের পরও সেটা 10 বছর ধরে সুবিধা পাওয়া যাবে কি যাবে না। কিন্তু মূল বিষয়টি হচ্ছে আসলে প্রথমত হলো গ্র্যাজুয়েশনটা আমাদের জন্য চ্যালেঞ্জ, আমাদের সেই লক্ষ্যে কাজ করতে হবে করোনার বাস্তবতার মধ্যে। দ্বিতীয় হচ্ছে যে এর পরবর্তীতে ফ্যাসিলিটিটা পাওয়ার ক্ষেত্রে আসলে এখানে নেগোসিয়েশন ম্যাটার করে। তবে রুলস এন্ড রেগুলেশন যদি এখনকার মতোই থাকে তাহলে আমাদের খুব নেগোসিয়েট করেও তো লাভ নাই। আমরা তো আর জিএসপি প্লাস সুবিধা পাওয়ার জন্য তো আমি আমার এক্সপোর্ট তো কমায় দিব না, যাতে আমার শেয়ার ওইখানে কমে এটা তো আমি কমাবো না। সুতরাং আমাদের জন্য আসলে উচিত হবে যে সময়টা আমাদের হাতে আছে সেই সময়টাতে আমাদের লেবার স্ট্যান্ডার্ড বাড়ানো, এবং পাশাপাশি যে জিএসপি না হলেও আমরা যাতে কম্পিটিটিভ থাকতে পারি, যেটা একটু আগে সিদ্দিক ভাই বলছিলেন বা আমরা বলছি যেখানে, যে বিজনেস এনভায়রনমেন্ট ভালো হলে এটা যে শুধু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করবে তা কিন্তু না। এই পুরো বিজনেস এনভায়রনমেন্ট, এটার যে ইনফ্রাস্ট্রাকচার, পোর্টের সুবিধা, লাইসেন্সিং সহজে করা, এই সুবিধাগুলো হলে কিন্তু আমাদেরও যে এক্সপোর্ট, আমরা যে কম্পিটিটিভনেস সেটাও কিন্তু বাড়বে। কাজেই এটা গেল ইউরোপের বাজারে জিএসপির ক্ষেত্রে আমাদের কিন্তু, আমরা যদি চিন্তা করি যে না আমরা ডেভেলপিং কান্ট্রিও হব তারপরেও খুব সহজেই আমরা জিএসপি প্লাস পেয়ে যাব, বিষয়টা এত সহজ নয়। সুতরাং আমাদের জন্য ভালো হবে বিজনেস কম্পিটিটিভনেস বাড়বে। জি আমি এমএসসি দিকের কাছে একটু জানতে চাচ্ছি যে টিকফার বিষয়টা কি হলো, মানে ইউএসএ কেন আমাদেরকে এতটা আগ্রহ দেখাচ্ছে না টিকফা যে চুক্তিটা হলো, এই বিষয়ে একটু আপনি ব্যাকগ্রাউন্ডটা বলবেন কি? বা আমরা আসলে আমরা যেটা চাই টিকফাতে, প্রথমত যেটা চায় আমেরিকা সেটা হচ্ছে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটটাকে এবং হিউম্যান রাইটটাকে বেশি। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটটা মানে হচ্ছে ওদের যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে ওদের প্রোডাক্ট আমাদের দেশে কেউ নকল যাতে না হয়, নকল জিনিস যাতে অন্য দেশ থেকে না আসতে পারে, এই ফ্যাসিলিটি গুলো এটা আসলে আমরা অত এনফোর্স করতে পারি না। আর দ্বিতীয়ত টিকফা চুক্তি করে আমরা চাই ট্যাক্স ফ্রি এন্ট্রি আমেরিকান মার্কেটে, সেটা আবার ওরা ওভারনাইট দিতে পারে, কারণ ওদের কন্ডিশন আছে
জিএসপি ফ্যাসিলিটি ওরা কেন দিবে কেন দিবে না, এই ব্যাপারে আমেরিকানদের একটা স্ট্রিক্ট একটা রুল আছে, সেই রুলগুলো হিউম্যান রাইট, লেবার রাইট, এই ধরনের ওয়ার্ক এনভায়রনমেন্ট, এগুলো আসলে আমরা ফুলফিল করতে পারি নাই। না করি আমরা 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 বিশেষ করে লেবার রাইট গুলো কেন ফুলফিল করতে পারতেছ না আমাদের লেবার একে আমরা সার্টেন যে আইলোর যে কন্ডিশন গুলো আছে, যেমন চাইল্ড লেবার এবং হেলথ ইস্যু কতগুলো ব্যাপার আছে, এগুলো আমরা রেটিফাই করি নাই, বাংলাদেশ রেটিফাই করতে চাচ্ছে না। তো সেই ব্যাপারগুলো তো রেটিফাই করতে হবে, এগুলো ইমপ্লিমেন্ট করতে হবে, আইএলওর যে লেবার পলিসিটা আছে তো সেটা আমরা করতে পারি। আমি মাঝে জানলাম, আমি মাঝে দেখলাম, আমি মাঝে রিপোর্ট দেখলাম যে আইএলওর কমপ্লায়েন্স আমরা কভার করতে পেরেছি, আমরা অ্যাড্রেস না এটা এটা করে আমরা রেটিফাই করি নাই, আমরা কমপ্লায়েন্ট হবো কি করে, আমরা তো রেটিফাই করি নাই সেই প্রোটোকলগুলো। আচ্ছা তারপরে আরেকটা আছে, এবং ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন যেটা মানে ট্রেড ইউনিয়ন যেভাবে আইএলও বলেছে, এটা ইনফ্যাক্ট সবকিছু একেবারে হুবহু এই মুহূর্তে ফলো করার মতো অবস্থাও কিন্তু আমরা নাই, কারণ আমাদের ওয়ার্কার্স রাইটস অবশ্যই দেখতে হবে, সেই লক্ষ্যে আমাদের আইনগুলো পরিবর্তন হয়েছে, কিন্তু এই মুহূর্তে আমরা লেবার ইউনিয়ন যেভাবে বলে, আমেরিকা কি নিজে তার বাজারে সেভাবে করেছে? সেটা কিন্তু করে নাই। কিন্তু আমাদের উপরে ঠিকই বলছে ওখানকার AFL-CIO যারা এই লেবার মুভমেন্টে খুব অ্যাক্টিভ, তারা কিন্তু আমাদের উপরে এই কন্ডিশন গুলো চাপাতে চায়, কিন্তু আমাদের এটা গ্র্যাজুয়ালি আগাতে হবে, কারণ আমাদের বুঝতে হবে অতীতে কিন্তু আমাদের যে লেবার অ্যাসোসিয়েশন গুলো সেগুলো যেভাবে পলিটিসাইজড হয়ে যায়, পলিটিক্যাল দলের সাথে যেভাবে অ্যাফিলিয়েটেড হয়ে যায়, এবং কিছু একটা হলে অমুক পরিবহনের অমুক সংস্থা রাস্তাঘাট বন্ধ করে দাও, এরকম যে হয়ে যায়, সেই সেই অবস্থা মোকাবেলা কিন্তু আমরা সেই অবস্থায় আমরা পড়তে চাই না। আমাদের এখন রাইজিং ইকোনমি, আমরা অবশ্যই ওয়ার্কার্স রাইটস কে দেখবো, আমরা অবশ্যই তাদের ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন বা লেবার ইউনিয়ন আমরা দিব, বাট ধাপে ধাপে, যেটা এখন করা হচ্ছে, এখন বিভিন্ন ফ্যাক্টরিতে ওয়েলফেয়ার কমিটি করা হচ্ছে, প্রথমে সেটা ছিল যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদের নির্ধারিত ওয়েলফেয়ার কমিটি, এখন নির্বাচন করে হচ্ছে, এখন নির্দেশনা আছে যে কত পরিমাণ ওয়ার্কারের মতে তারা ট্রেড ইউনিয়ন করতে পারবে, এইভাবে ধাপে ধাপে এগোনো দরকার। কাজেই US এর বাজারে আমাদেরকে ঢুকতে দিবে কি দিবে না সেইটার চিন্তা করে এক ধাক্কায় যদি আমি কালকেই পুরো আমাদের, কারণ আমাদের রেসপন্সিবিলিটিও দরকার ওয়ার্কারদের তরফ থেকে, কাজে আমি মনে করি যে ধারাবাহিকভাবে যাওয়া উচিত, তবে আমাদের যে শ্রম আইন আছে সেই আইনে যতটুকু বলা আছে এইখান থেকে যেন কোনো কিছু ব্যত্যয় না হয় কোনো ফ্যাক্টরিতে, সেটা দেখতে হবে। আর যেটা মেইনল্যান্ডে যে ট্রেড ইউনিয়ন করতে দেয়া হয় সেটার যে রেজিস্ট্রেশন বা এপিল, লেবার কোর্টের মামলা, এগুলো যেভাবে আমরা হ্যান্ডেল করি, এই ব্যাপারে ওদের স্পেসিফিক কিছু অভিযোগ আছে, এগুলো আসলে মালিক পক্ষের সাধারণত ডিসিশন গুলো চলে যায়, প্রভাবান্বিত করার মতো সুযোগ রয়ে গেছে ওরা বলতে চায়। তবে ওই এটার চেয়ে বড় কথা হচ্ছে যে ওই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের উপরে ওদের বেশি ইয়ে আঁকি। তো এই ব্যাপারে একটু বলে ফেলি, নাজনী আপার সাথে একটু অ্যাড করে দেয়, সেটা হচ্ছে যে আমরা, ওরা একসময় বলেছিল আমেরিকা, যেহেতু আমাদের ট্রেড সারপ্লাস বাংলাদেশ একেবারে, ওরা বলেছে তোমরা এত ঝামেলার দরকার, তোমরা ডিউটি ফ্রি এন্ট্রি যাতে আমাদের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা করো, আমেরিকা কিন্তু আমাদেরকে বলেছিল, কিন্তু তখন কিন্তু বাংলাদেশ সঙ্গে এগিয়ে যায়নি। সেটা যদি হতো তাহলে কিন্তু আমাদের যে এখন যেটা নিয়ে জিএসপি আমরা যে আবেদন নিবেদন করি আমাদেরকে দাও, এটা বলার কোনো প্রয়োজন ছিল না, আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্টে যেতেই, কারণ আমাদের ট্রেড সারপ্লাস আমেরিকাতে আমরা বেশি এক্সপোর্ট করি, আমরা ইম্পোর্ট করি কম, শুধু আমরা যেতেই পারতাম। কেন সরকার এইভাবে সিদ্ধান্ত নেয় না এটা আমি ঠিক নিজেও ভালো করে বুঝি না। জি ধন্যবাদ। আমি একটু বলতে চাচ্ছি, তাহলে তো ভিয়েতনাম তো আমাদের তাহলে কম্পিটিটর এখন নাই, যদি আমার এই ইস্যুগুলো যদি আমার সলভ রিজলভ না করা হয় তাহলে কি এটাই অ্যামেন্ডমেন্ট করা, এখন কি যে ল আছে সেটা কি অ্যামেন্ডমেন্ট করা যায় কিনা, কনসিডারিং কারেন্ট সিচুয়েশন টু কম্পিট ভিয়েতনাম কম্বোডিয়া? আমি এম এস সিদ্দিকের কাছে জানতে চাচ্ছি। এটা ব্যাপার না, আসলে ভিয়েতনাম আমাদের থেকে এগিয়ে, ভিয়েতনাম কিন্তু আমাদের থেকে পেছনে ছিল, ওরা আমাদের থেকে এগিয়ে গেছে, এখন আমরা এখন মালয়েশিয়ার সাথে কম্পিট করি, আগে আগে একসময় হয়তো আমরা মালয়েশিয়ার সাথে করতাম, থাইল্যান্ডের সাথে করতাম, আমরা পিছিয়ে পিছিয়ে, এখন আমরা ভিয়েতনামের সাথে হেরে গেছে, এখন লাওস কম্বোডিয়ার সাথে যুদ্ধ করছে আর কি গ্লোবাল মার্কেটে। এখন এখানে এটা যদি কম্পিটিশন করতে হয়, যেমন ওরা অনেকগুলো ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে, আমেরিকার সাথে জোটে গেছে, এশিয়ানের তারা মেম্বার,
প্রায় পৃথিবীর প্রায় 80% মার্কেটে ওদের ফ্রি ট্রেড অ্যাক্সেস আছে। এখানে একটা জিনিস শুধু আপনাদেরকে স্পষ্ট করে বলা দরকার যে আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট শুধু আমেরিকার সাথে করলেই কিন্তু আমাদের কস্ট অফ প্রোডাক্ট কমে আসবে না। আমাদের র মেটেরিয়ালস এর সোর্স যেটা আছে, যেখান থেকে আমরা র মেটেরিয়ালস আছে, তাদের সাথেও আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে হবে। হ্যাঁ, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট তো আমার ভারতের সাথে এখন করতেছি, যে ভুটানের সাথে হয়তো এখনো এটা ফাইনালাইজ হয় না, নেপালের সাথে করতেছি, ইউকের সাথে করার জন্য সরকার প্রস্তাবনা দিয়েছে, এরকম অনেক কান্ট্রির সাথে এটা হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। কোথায়? আমরা তো এত বছর আলোচনায় বসলাম না, এত 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 ইনভাইটেশন আমাদেরকে করেছে, যেমন একটু আগে বললো যে আমেরিকা স্পেসিফিক প্রপোজাল দিয়েছে আসো আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করি। ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যদি আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যেখানে আমাদের বড় মার্কেট, 10 বছর নেগোসিয়েশন করেছে, করে কিছুদিন আগে ভিয়েতনামের চুক্তিটা করলো, তো আমাদেরকে তো নেগোসিয়েশন 10 বছর ধরে করতে হবে, বিভিন্ন ইনফরমেশন এক্সচেঞ্জ করতে হবে, আমাদের ইন্টারনাল ল চেঞ্জ করতে হবে, আমাদেরকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে, ওদের কাছে পাঠাবো, ওরা আসবে, আমাদের ডেলিভারি। তো আমরা এখন থেকে যদি শুরু করি, আমরা এলজিসি গ্রেজুয়েট 2024 সালে হবে, এর আগে তো আর আমরা এই এগ্রিমেন্টটা সই করতে পারবো না, আমাদের তো মাত্র 2 বছর সময় আছে। আপার সাথে একটু একটু অ্যাড করি, নাজনি আপা এলডিসি গ্রাজুয়েশনের যে কথা বলছিলেন, কিছুদিন আগে এলডিসি কান্ট্রি যারা গ্রাজুয়েটেড হবে, যে কটা দেশ, এরা ফর্মালি কিন্তু অ্যাপ্লাই করেছে যে আমরা যদি 2024 সালে গ্রাজুয়েশনটা আমাদের হয়েই যায়, তাহলে তারপরেও এই ফ্যাসিলিটিটা আমাদেরকে এক্সটেন্ড করা হোক, যেটা ওই গ্রেস পিরিয়ড, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন গ্রেস পিরিয়ড 2027 সাল পর্যন্ত, এরপরে না, কিন্তু গ্রেস পিরিয়ড 2027 সাল ট্রানজিশন পিরিয়ডটা। ওরা এখন বাংলাদেশ এবং অন্যান্য দেশগুলো যারা একসাথে গ্রাজুয়েটেড হবে 2024 বা তার কাছাকাছি সময়, ওরা সবাই অ্যাপ্লাই করেছে যে যেহেতু প্যান্ডেমিক, আর এটা এই ফ্যাসিলিটি গুলোকে তোমরা 10 বছর পর্যন্ত এক্সটেনশন করো, আইনটাকে একটু রুলটাকে চেঞ্জ করো। এবং আরেকটা ইনস্ট্যান্স আমাদের হাতে আছে যে আমাদের এলডিসি গ্রাজুয়েশনটা 2024 সাল থেকে 3 বছর পিছিয়ে দিতে পারি কিনা। আমাদের সামনে একটা ইনস্ট্যান্স আছে যে নেপাল এই কাজটা করেছে, নেপাল এবং সম্ভবত মালদ্বীপও করেছে, যে ওরা যখন গ্রাজুয়েশনের সময় আসলো, তখন ওরা অ্যাপ্লাই করলো যে না আমরা মানুষ একমাত্র প্রস্তুত হতে পারে না, আমাদেরকে গ্রেস পিরিয়ড দাও, আমরা 3 বছর পরে গ্রাজুয়েটেড হবো। তো আমাদের হাতে 2টা অপশন, তো ওই অপশনটা না যে ওই সব এলডিসি গুলোর সাথে বাংলাদেশ জয়েন করেছে এবং অ্যাপ্লাই করেছে যে আমাদেরকে গ্রাজুয়েশনটা আমাদের 24 হয়ে যাক, ওকে অল রাইট, কিন্তু আমাদের যে গ্রেস পিরিয়ডটা আছে এটাকে 10 বছর এক্সটেনশন করে 2034 সাল পর্যন্ত এক্সটেনশন করে দাও। তো এটা যদি হয়, তাহলে আমরা ওই এখানে একটা বলে রাখি, সেই গ্রেস পিরিয়ডটা শুধু আমরা এক্সটেনশন পাবো ওই যে জিএসপি ফ্যাসিলিটি জাতীয় ফ্যাসিলিটি, কিন্তু আরো কতগুলি ফ্যাসিলিটি যে আমরা মিস করবো, যেমন আমরা কম ইন্টারেস্ট রেটে লোন পাই ডোনারদের কাছ থেকে, সেই ফ্যাসিলিটি কিন্তু আমাদের বাতিল হয়ে যায়, আমাদেরকে রেগুলার রেটে আমাদেরকে ইয়ে করতে হবে, কি বলে, লোন নিতে হবে। WTOতে আরো কিছু ফ্যাসিলিটিস আছে, সেগুলো কিন্তু আমরা কার্টেল করবে এলডিসি হিসেবে যেগুলো পেতাম। সুতরাং এলডিসি হওয়ার ব্যাপারে শুধু আমরা যে শুধু ইউরোপের যে ডিউটি ফ্রি অ্যাক্সেস নিয়ে আমরা বেশি চিন্তা করি, সেটা ছাড়াও আমাদের অন্যান্য চ্যালেঞ্জ গুলো আছে, যেমন আমাদের যে কাস্টমস রেট অনেক বেশি হাই, এখন হাইয়েস্ট ইন দি ওয়ার্ল্ড, এখনো আমরা 25%, 10%, র মেটেরিয়ালস 10%, ইন্টারমিডিয়েট হলে 15%, কনজিউমার প্রোডাক্ট ফিনিশ প্রোডাক্ট হলে সেটা 25% ডিউটি, এটা আবার সাপ্লিমেন্টারি ডিউটি আছে। এগুলো কিন্তু আমরা যখন গ্রাজুয়েটেড হয়ে যাব তখন কিন্তু আমরা এত হাই ইন্টারেস্ট রেট রাখতে পারবো না, এটাকে আমাদেরকে গ্রাজুয়ালি কমিয়ে আনতে হবে। সুতরাং সেই ব্যাপারে কিন্তু আমাদের মানসিক প্রস্তুতি নাই, আমরা কিন্তু এখন থেকে শুরু করা উচিত, এখন থেকে একটু একটু করে ডিউটি স্ট্রাকচারটাকে কমিয়ে আমরা একটা কমফর্ট জোনে, আমাদের এখন এই প্র্যাকটিসটা কিন্তু এখন থেকে শুরু করা উচিত। আমি রফিকুল ইসলামের কাছে একটু ফিরে যাই, রফিকুল ইসলামের কাছে জানতে চাই যে ব্যাংকগুলো যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বাড়তেছে, এজেন্ট ব্যাংকিং এর ডিপোজিট বাড়তেছে, কিন্তু আমি এজেন্ট ব্যাংকিং এ দিয়ে তো আমার এজেন্ট ব্যাংকিং এর উদ্দেশ্যটা ছিল রুরাল ইকোনমিটাকে আমার ডেভেলপ করা, সেইভাবে কি আমরা ওই উদ্দেশ্যে যেতে পারছি কিনা, বা এজেন্ট ব্যাংকিং এর যে ডিপোজিট সেই অনুযায়ী কিন্তু আমার ইনভেস্টমেন্ট ওই অনুযায়ী নাই, ওই রেশিওতে ইনভেস্টমেন্ট নাই, তাহলে কি আপনার মতে আপনার ওপিনিয়নটা জানতে চাচ্ছি যে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যম দিয়ে আমরা কিভাবে ইনভেস্টমেন্টটা এক্সপ্যান্ড করতে পারি রুরালের ইকোনমির জন্য? জি ধন্যবাদ। দেখুন, ফিনান্সিয়াল ইনক্লুশন, আর্থিক অন্তর্ভুক্তির সেই লক্ষ্য থেকেই কিন্তু এজেন্ট ব্যাংকিং এর এই বিষয়টা আসে ব্যাংকিং সেক্টরে। ব্যাংকগুলোকে যদি তাদের শাখা সম্প্রসারণ করতে হয় গ্রামে গঞ্জে সমস্ত জায়গায়, তাহলে তাদের একটা ফিক্সড এক্সপেন্ডিচার হয়, বেশ বড় অঙ্কের টাকা একটা শাখাকে সাজাতে, শাখার লোকবল, পুরোপুরি লোকবল দিয়ে একটা শাখাকে গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে প্রচুর পরিমাণে খরচ যায়। তো যাতে ওই খরচটা না করেও গ্রামগঞ্জে সাধারণ লোকজনের দোরগোড়ায় যাতে আমরা ব্যাংকিং সেবা পৌঁছে দিতে পারি, সেই লক্ষ্যেই
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এজেন্ট ব্যাংকিং এর যে প্রচেষ্টা নেওয়া হয় এবং ইতিমধ্যে এজেন্ট ব্যাংকিং বাংলাদেশে বেশ জনপ্রিয়। এখন আপনি যেটা বলছেন যে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে ব্যাংকিং সেবা পৌঁছে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং অতি সাম্প্রতিক কালে পত্রপত্রিকায় এসেছে, সেন্ট্রাল ব্যাংক কিছু ডেটা পাবলিশ করেছে যেখানে দেখিয়েছে যে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে ডিপোজিট আহরণটা বাড়ছে। আর লোনের ক্ষেত্রে আমি যেটা বলবো যে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমেই যে সরাসরি খুব একটা লোন দেওয়া হচ্ছে তা কিন্তু না, উদ্দেশ্যটা ছিল যে ব্যাংকের একটা ছোট ভার্সন এজেন্টদের মাধ্যমে করা। তো সেখানে ব্যাংকার একটা পরিপূর্ণ শাখা যেখানে থাকছে সেখানে যেভাবে লোন দেওয়া হয় অথবা লোনের অ্যাসেসমেন্টের প্রক্রিয়াটার সাথে শাখার লোকজন জড়িত থাকতে পারে, এজেন্ট ব্যাংকিং এ কিন্তু ঠিক সেরকমটা পারছে না। এজেন্ট ব্যাংকিং এ সেন্ট্রাল ব্যাংকের যে রুলস রেগুলেশন আছে তাতে বেশ কিছু বাধা নিষেধ আছে, কিছু নিয়ম কানুন আছে যার মধ্যে দিয়ে করতে হয়। তো এজেন্ট ব্যাংকিং অ্যাকচুয়ালি যতটা না লোন বিতরণের জন্য তার চাইতে বেশি কিন্তু লোন দেওয়ার পরে যে টাকা আদায় হবে সেই আদায় হওয়ার একটা চ্যানেল, ব্রাঞ্চের একটা ছোট একটা ক্ষুদ্র ভার্সন, সেটার জন্য বেশি কার্যকর। তো আপনি যেটা বলছেন যে ব্যাংকগুলো এই বছর যেমন যদি আমরা 2020 সালের কথা বলি তাহলে অ্যাকচুয়ালি সেই মার্চ মাস থেকে ধরে অদ্যাবধি এবং অনেকেই আমরা এক্সপেক্ট করছি যে ডিসেম্বর পর্যন্ত হয়তো এরকমই যাবে, অর্থনীতি এরকম যাবে, চলাফেরা রেস্ট্রিকশন এখনো পুরোপুরি সেভাবে করতে পারছে না। সো ডেইজ এহেড, কামিং ডেইজে আমরা বিশ্বাস করি যে এজেন্ট ব্যাংকিং এর যে উদ্দেশ্য, যে ফিনান্সিয়াল ইনক্লুশন অথবা আর্থিক অন্তর্ভুক্তি যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে এজেন্ট ব্যাংকিং এ শুরু হয়েছিল এবং ম্যাক্সিমাম ব্যাংকগুলো যেভাবে এগিয়ে আসছে আমরা বিশ্বাস করি এবং আশা করি যে এইভাবে যদি এগিয়ে যায় তাহলে গ্রামে গঞ্জে যেখানে আনব্যাংক পপুলেশন আছে, যেখানে এখন পর্যন্ত ব্যাংকের কোনো শাখা পুরোপুরি শাখা সম্প্রসারণ করা সম্ভব হয়নি, জি ধন্যবাদ। আমি নাজিন আহমেদের কাছে একটু ফিরে আসি। নাজিন আহমেদের কাছে আজকে আমার একটা প্রশ্ন ছিল, সেটা একটু অন্য সেক্টর নিয়ে, জুট সেক্টর নিয়ে আমার প্রশ্ন ছিল। সেটা হচ্ছে যে জুট সেক্টরে আমার 25টা মিল বন্ধ হয়ে গেল রিসেন্টলি, 25,000 শ্রমিক বেকার হয়ে গেল, তাহলে আমি কি পিপিপি এর আন্ডারে কি এখন এটা আমি আবার রিলঞ্চ করতে পারি কিনা, এবং এটা করলে কি আমার ইকোনমির জন্য কতটুকু ফ্রুটফুল হবে সে বিষয়ে একটু বলবেন কি, জুট ইন্ডাস্ট্রি নিয়ে, এখন এটা নিয়ে তো অনেক সমালোচনা হয়েছে। না, সমালোচনা তো হবে, সমালোচনা হয়েছে, কারণ অবশ্যই এখানে আমরা শ্রমিকদের কথা ভাবি বা শ্রমিকদের নিশ্চয়ই সেটা সমস্যা হয়েছে। তারপরেও সরকার কিন্তু এবারের যে যেখানে এই বন্ধ যখন হলো তখন শ্রমিকদের সাথে কিন্তু যেটাকে আমরা বলি গোল্ডেন হ্যান্ডশেক, তাদেরকে এককালীন একটা বড় রকমের অর্থ দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে তাদের চাকরির থাকার বিকল্প হয়তো এটা না, কিন্তু আপনাকে তো মোটা দাগে একটা কান্ট্রির ওভারঅল অবস্থার কথা চিন্তা করতে হবে। আমি মনে করি যে শ্রমিকদেরকে গোল্ডেন হ্যান্ডশেকের পরে যা দেওয়া হয়েছে সেটার সর্বোচ্চ ব্যবহার, এবং সেটা ছাড়াও তাদের ছেলেমেয়েদেরকে যদি এডুকেশন এবং অন্যান্য জায়গায় যা কিছু সুবিধা দিতে হয় সেটার জন্য আমরা অবশ্যই মনে করি যে সেই দিকে ফ্যাসিলিটিস যথাসম্ভব আরো দেওয়া উচিত। ইভেন তারা এই টাকাটা কিভাবে ইউজ করবেন, তাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য তাদেরকে সাপোর্ট দেয়া, এগুলো থাকুক, কিন্তু এটা শ্রমিকদের এই অবস্থা ঠিক রাখার জন্য কলকারখানাগুলো চালু রাখাটা কিন্তু আসলে ঠিক ছিল না, কারণ বছরের পর বছর আমরা হাজার হাজার কোটি টাকা লস দিচ্ছিলাম, এবং এই পাবলিক সেক্টর যে পাটকলগুলোর কারণে কিন্তু আমাদের বেসরকারি খাতের যে পাটকল, বিশেষ করে তাদের যে পাটজাত পণ্যের যে সম্ভাবনা সেইটা কিন্তু তারা ফ্লারিশ করতে পারছিলেন না, কারণ এই সরকারি খাতের পাটকলগুলো যেহেতু রাষ্ট্রের অর্থে তারা জুট কিনতেন কৃষকের কাছ থেকে, তারা যে দামে কিনতেন সেইটা কিন্তু কম্পিটিটিভ প্রাইস না, ওই দামে কিনে তো তারা সেই তার চেয়ে বেশি দামে জিনিস বিক্রি করতে পারেন নাই বলেই তো লস করেছেন। আমি যেই দামে কাঁচা পাট কিনেছি তার চেয়ে, তারপরে প্রসেসিং কস্ট মিলিয়ে আমি যদি তার চেয়ে বেশি দামে আমার প্রোডাক্ট বিক্রি করতে পারতাম তাহলে তো তার লাভ হতো, এবং এখানে ভাবার কোনো কারণ নাই যে কৃষক সেই বেনিফিটটা পেত। যে আমরা যদি এখন মনে করি ও আচ্ছা এখন তো প্রাইভেট সেক্টর, তারা কৃষকের কাছ থেকে কিনবে কম দামে এবং কৃষক মানে তার কম দাম পাবে, কৃষকের কাছে কিন্তু আগের যে টাকা বেশি পেত সেটা কৃষকের কাছে কিন্তু বেনিফিটটা যেত না, বেনিফিট যেত মধ্যস্বত্বভোগীর কাছে, যারা ডিলার ছিলেন তাদের কাছে মূলত বেনিফিটটা যেত, এবং আমরা নানা রকম দুর্নীতির কথা কিন্তু শুনেছি এই প্রাইসিং, এইভাবে জুট সংগ্রহ পাবলিক সেক্টর ইত্যাদি। কাজেই সরকার সেই অপচয় রোধে এবং আলটিমেটলি অর্থনীতির ভালোর জন্য এটা করেছে। এখন এটা আগামীতে
বেসরকারি খাতের পাটকলগুলো তারা যেগুলো এক্সিস্টিং আছে তারা নিজেরাই ফ্লারিশ করার চেষ্টা করছে, পাশাপাশি হ্যাঁ এই যে বিপুল জায়গা যেটা এখন এই পাটকলগুলো বন্ধ হয়ে গেল, এই জায়গাগুলো যেন বেদখল না হয়ে যায়, এগুলো যেন ইন্ডাস্ট্রি, এখানে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল বেস, আপনি খুলনায় যদি ধরেন যে এলাকাটায়, এই পুরাটা কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্টের মতো। আমরা যেহেতু ইকোনমিক জোনের কথা ভাবছি, এখনো পর্যন্ত 88 ইকোনমিক জোনের নির্ধারিত হয়েছে মোটামুটি কোন কোন জায়গায় হবে, কিন্তু বাকিগুলো কিন্তু এখনো স্থানও নির্ধারণ করা যায়নি। আমরা চিন্তা ভাবনা করতে পারি এই পাটকলগুলোর জায়গায় বিশেষ কোনো শিল্পাঞ্চল করব কিনা, পিপিপির আওতায় এই সেটাকে এই এই মিলগুলোকে এই মেশিন পত্র পুরা চেঞ্জ করতে হবে, সেইখানে ইনভেস্টমেন্টে আসবে কিনা, আজকে ব্যাংকাররা আছেন তারাও সেখানে কিভাবে একটা প্যাকেজের মতো করতে হবে। এবং এখানে যত বেশি আমরা কম্পিটিটিভনেস কে প্রাধান্য দেব, প্রাইভেট সেক্টরের যে এখন অনেক সম্ভাবনা তৈরি হয়েছে সারা দুনিয়া জোড়া, ইভেন কোভিড এর পরে আরো বেশি মানুষ মনোযোগী হয়েছে এনভায়রনমেন্টের প্রতি, পরিবেশের প্রতি, জীবনের প্রতি, মানবিকতার প্রতি, সে এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য এটা পিপিপির আওতায়। আমি 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 গ্রিন প্রোডাক্টের তো আমাদের ডিমান্ড বাড়ছে ওয়ার্ল্ড ওয়াইড, এবং 73 তে কিন্তু আমি 90% এর কাছাকাছি জুট এক্সপোর্ট করেছি, জুট প্রোডাক্ট এবং জুট, কিন্তু সেটা কি আমি আবার রিব্যাক করতে পারি না? আমি রিব্যাক করলে তো আমার আমার এক্সপোর্ট বাড়তেছে তো, তাই না? না আপনি জাস্ট দুই মাসের এক্সপোর্ট দেখেন, এই অর্থ বছরের জুলাই এবং অগস্টে যে কয়টা পণ্যের এক্সপোর্ট বেড়েছে তার মধ্যে জুটের পাটজাত পণ্যের এক্সপোর্ট বেড়েছে 49% গত বছরের তুলনায়। হ্যাঁ এটাই আমি বলতে চাচ্ছিলাম। না এটা এটা অবশ্য জাস্ট একদম লেটেস্ট যে স্ট্যাটিস্টিক্স দিয়েছে, অগস্ট মাসের স্ট্যাটিস্টিক্স দিয়েছে ইপিবি জাস্ট 3-4 দিন আগে, সেই স্ট্যাটিস্টিক্সে বলছে যে জুলাই এবং অগস্ট এই দুই মাসের এক্সপোর্ট গত বছরের জুলাই এবং অগস্টের এক্সপোর্টের তুলনায় 49% বেশি পাটজাত পণ্যের। আমি এটা বলতে চাই না যে আপনারা বলবেন ও মাত্র পাটকল বন্ধ হলো এখন এটা বেড়ে গেল এটা কি এই কারণে, এই কারণে না, এটা অর্থাৎ এটা দেখাচ্ছে যে পাটজাত পণ্যের সম্ভাবনাটা এবং কিছু অর্ডারও হয়তো আটকে ছিল সেই অর্ডারগুলো আবার এসেছে। অল আই এম ট্রাইং টু সে যে প্রাইভেট সেক্টর পাটকলগুলো দীর্ঘদিন বলছিল যে তারা কম্পিটিটিভ হতে পারছে না, কারণ পাবলিক সেক্টর যেহেতু বেশি দামে কাঁচা পাট কিনে তাদেরকে ওই দামেই কিনতে হইতো, তারা কম্পিটিটিভ প্রাইসে কিনতে পারছিল না, এখন তারা কম্পিটিটিভ প্রাইসে কিনতে পারলে দে ক্যান ফ্লারিশ। এবং আপনি রাইটলি বলেছেন যে এখানে একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমেও কিছু পাটকল হতে পারে এবং সেইগুলো কম্পিটিটিভনেস এর মাধ্যমে বিজনেস করবে। তবে এটা মনে রাখতে হবে যে বাংলাদেশ জুট মিল কর্পোরেশন যদি তাদের ভেতরকার সমস্যা দূর করতে না পারে তাহলে এই কর্পোরেশনের আওতায় যদি পিপিপি হয় তাহলে আমি সন্দিহান যে সেটা কতটা কার্যকর হবে, কারণ আমার মানে এই এই সংস্থার এফিসিয়েন্সি নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে। কাজেই আলোচনা করবেন যখন পিপিপি করা হবে যে ও সেখানে কন্ট্রোলটা কার থাকবে। আজকে কিন্তু সিদ্দিক ভাই একটা কথা বলছিলেন যে এই যে উনি অবশ্য ফ্রি ট্রেড জোন বলছিলেন যেটা মানে ইকোনমিক জোন, এই ইকোনমিক জোনগুলা কিন্তু দেখেন আমরা বেবজার আন্ডারেও রাখি না, এটা কিন্তু আলাদা করে বেজা করা হয়েছে, করা হয়েছে এই জন্য যে যাতে এফিসিয়েন্টলি হ্যান্ডেল করা যায়। পাটকলগুলোর ক্ষেত্রেও সেটা, এখন আমি ঢালাওভাবে বলতে পারবো না যে পিপিপি করে আবার চালু করা হোক, আবার যদি এই এই পরিস্থিতিতে চালু করা হয় এখন যেরকম আছে, এখানে কারিগরি উন্নয়ন যদি না হয়, আবারও যদি আমি মধ্যস্বত্বভোগীদেরকে মানে প্রিভিলেজ দেই যে তারা তারা কিন্তু কৃষকের কাছ থেকে কম দামে কেনে এবং বলা একটা তারা বেশি দামে বিক্রি করে পাটকলগুলোর সাথে, এটা কিন্তু এখন চলবে না। আর পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হলে যদি এটা থাকে এরকম কন্ডিশন তাহলে ওই যা ছিল আগের মতোই আবার লস করবে। কাজে আমাদেরকে কম্পিটিটিভনেস এর ভিত্তিতেই ব্যবসাটা করতে হবে, এইখানে মানে সুশাসনের যদি অভাব হয় তাহলে আমি মনে করি যে নিশ্চয়ই মানে সরকার সেটাকে কঠোর হাতে দমন করবেন এবং এমন ম্যানেজমেন্টের হাতে দিয়ে যদি পিপিপি হয়, আর যদি এটা প্রাইভেট সেক্টর করে তাহলে তো তারা তাদের কম্পিটিটিভনেস দেখবে, তারা তো আর লস করার জন্য ব্যবসা করবে। আমি এম এস সিদ্দিকের কাছে জানতে চাচ্ছি যে রিজনাল কানেক্টিভিটির যে বিষয়গুলো এখন হচ্ছে নেপালের, নেপাল ইন্ডিয়া বাংলাদেশ এবং ট্রান্সশিপমেন্ট ডিল ইন্ডিয়ার সাথে, এবং আরো আছে যে বিসিআইএম বাংলাদেশ ইন্ডিয়া চায়না চায়না মায়ানমার বিসিআইএম ইকোনমিক করিডোর আন্ডার ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ, আপনার ওপিনিয়ন একটু জানতে চাচ্ছিলাম যে ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ আন্ডারে যদি আমি আমার রিজনাল কানেক্টিভিটিটা যদি বাড়াতে পারি বিসিআইএম দিয়ে
বা মটর মটর বিকাল যে অ্যাগ্রিমেন্টটা হয়েছে তাদের মাধ্যম দিয়ে যদি আমি এটা বাড়াতে পারি, তাহলে আমার প্রসপেক্টটা কি, ইকোনমিক প্রসপেক্টটা কি দাঁড়াতে পারে? অসাধারণ, অসাধারণ। কারণ আমরা তো ভাই করি আমাদের রিজিওনাল যে ট্রেড এটা মাত্র 4%, একবার একটা স্ট্যাটিস্টিক শুনেছিলাম, নাজনীন আপা সব লেটেস্ট স্ট্যাটিস্টিক দিতে পারবেন, এটা অনেক বেশি হওয়া উচিত। রিজিওনালি যদি ট্রেড হয়, আমাদের যদি ফ্রেইট ফ্রেইট কম লাগে, সময় কম লাগে, রিজিওনাল মার্কেটের কালচারটা সেম, আমরা সব দিক থেকে বেনিফিটেড, আমদানি করেও বেনিফিটেড হবো, রপ্তানি করেও বেনিফিটেড হবো। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের আমাদের এই রিজিওনাল বিজনেস তো খুবই কম, সেটা ফ্যাসিলিটেট করবে এই কানেক্টিভিটি গুলো। এবং আমরা ট্রানজিট দিয়েছি ইয়েকে, ইন্ডিয়াকে, ইন্ডিয়া যদি এখন নেপাল এবং ভুটানকে আমাদের সাথে ট্রানজিট দেয়, এবং ওরা এই তিনটা দেশ ইন্ডিয়া নেপাল ভুটান তারা সবাই চায় আমাদের পোর্ট গুলো ব্যবহার করতে। আমরা যদি সম্মানজনক মিউচুয়াল ব্যক্তিতে যদি আমরা নেব এবং দেব, এটা যদি হয় ডেফিনেটলি এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার। সিদ্দিক ভাই, একটা একটা পজিটিভ ইয়ে কিন্তু হয়েছে যে রেলওয়ে দিয়ে রোহনপুর দিয়ে সেই দিক দিয়ে কিন্তু ইন্ডিয়া অ্যালাউ করেছে, তো এটা প্রায় 500 কিলোমিটার যে জায়গাটা ছিল সেটা এখন কমে 100 সামথিং কিলোমিটার, মানে অনেক, প্রায় 3-4 এরকম একটা বড়। আমি মনে করি এগুলা ইতিবাচক কিন্তু, মানে এটা একটা, এবং এই সুবাদে এরকম যদি আরো কানেক্টিভিটি পাওয়া যায়, কারণ নেপালের সাথে তো নেপাল তো আমাদের ভূখণ্ড ইউজ করতেই চায়, পোর্টের এত বড় ফ্যাসিলিটি তারা আর কিভাবে পাবে? তো এই রোহনপুর দিয়ে যদি যেটা চালু করলো এটা একটা গুড এক্সাম্পল। আরেকটা ভালো এক্সাম্পল হচ্ছে বর্ডার হাট। মনে হতে পারে জিনিসটা ছোট, কিন্তু বর্ডার হাট হচ্ছে একটা, ধরেন থাকে না যে কিছু একটা এমন একটা সম্পর্ক যে সম্পর্কটাকে ভিত্তি করে অন্য অনেকগুলো সম্পর্কের সূত্রপাত হতে পারে। এবং আমি নিজে বর্ডার হাট ভিজিট করার আমার একটা কাজের সুবাদে সৌভাগ্য হয়েছে। ভাটের দিন এটা আপনি আসলে, ইটস নট অ্যাবাউট প্রোডাক্ট অনলি, যে বাংলাদেশিরাও একটা নির্দিষ্ট জায়গায় যদিও একেবারে খুব সিকিউরিটি দিয়ে ঘেরা থাকে এবং সব সিকিউর মানে বিভিন্ন নিরাপত্তা সংস্থার লোকজন থাকে, খুব চেক করে টরে ঢুকায়, কিন্তু যারা সেখানে কেনাকাটা করছে, যাদের একটা কার্ড নিয়ে ঢুকতে হয়, তাদের মধ্যে অনেক আত্মীয়তার সম্পর্ক এলাকার, এই এই বর্ডারের এই পারে বাংলাদেশ, ওই পারে ইন্ডিয়া, ফলে এইটার মধ্যে একটা বিরাট সম্প্রীতি। এবং এইটাকে কেন্দ্র করে কিন্তু আমি মনে করি যে আমাদের যে কানেক্টিভিটির প্রশ্নগুলো এখানে, আমাদের তো অনেক কিছু হচ্ছে ট্রাস্টের অভাব, তো আমি মনে করি সেই জায়গায় বেশ কিছু কাজ হচ্ছে। এমনকি বিশেষ করে ইন্ডিয়ান যে ইস্টার্ন সাইডের যে স্টেটগুলো, ত্রিপুরা, মেঘালয়, তাদের অনেক প্রোডাক্ট কিন্তু আমরা, মানে আমাদের অনেক প্রোডাক্টের বাজার কিন্তু সেইখানে। আপনি মানে আগরতলায় গিয়েছিলাম, আগরতলায় বর্ডার স্থলবন্দর পার হলেই আমাদের এই প্রাণ, আমাদের আরএফএল, নানান যে প্রোডাক্ট তাদের, যে এটা মনে হয় যেন এটা বাংলাদেশের ভিতরেই তারা বিক্রি করছে। সো আমি মনে করি যে আমরা একটা লং ওয়ে এসেছি, কিন্তু সব জায়গাতে যেটা সিদ্ধি ভাই বারবার বলছিলেন যে আমাদের এখানে নেগোসিয়েশন গুলা জিনিসগুলাকে যেটাকে বলে যে ফ্রুটফুল করার জন্য নেগোসিয়েশন, এবং আমি মনে করি এসব জায়গায় ইনভেস্টমেন্ট কিভাবে হবে সেই সেই দিকটা হলে ভালো হয়, সেগুলো আরো বেশি হবে। আমাদের কানেক্টিভিটিটা যদি চায়নার সাথে হয়, চায়নার কুনমিং একটা ল্যান্ডলক এরিয়া, চায়নার সাথেও যদি কানেক্টেড হয়, মিয়ানমারের সাথে যদি আমরা কানেক্টেড হই কলকাতা পর্যন্ত বিসিআইএমটা, এটা আরেকটা ডাইমেনশন ক্রিয়েট করবে। কারণ হচ্ছে যে মিয়ানমারের সাথে আমাদের কিছু ঝামেলা আছে, কিন্তু ইকোনমিক ট্রানজাকশন কিন্তু হয় খুব লিমিটেড পর্যায়ে, হলে ওদের সাথে আমাদের একটা লেনদেন বার্টার অনেক কিছু হয়, এটাকে আরেকটু ইম্প্রুভ করা যায় এবং আমরা রাজনৈতিক বেনিফিটও পাবো, আমাদের রিজিওনাল সমস্যাগুলো সমাধান হবে। আর চায়নার সাথে ভারতের যে একটা কনফিডেন্সের একটা সমস্যা আছে, ওরা যেমন বিসিআইএমটাকে ওরা গ্রহণ করছে না, মানে কানেক্টিভিটিটা চায়না কুনমিন থেকে শুরু করে মিয়ানমার হয়ে বাংলাদেশ হয়ে কলকাতা পর্যন্ত যাবে, এটাকে ওনারা ইন্ডিয়া এখনো অনুমোদন করেনি। তো এটা যদি ইম্প্রুভ করে, রাজনৈতিক সম্পর্কটা যদি বাড়ে এবং এটা যদি রিয়েল কানেক্টিভিটিটা হয়, যেমন আমরা তো একটা প্রসেসে আছি যে নেপালের সাথে একটা রেল রোডটা হয়ে গেছে, বাস রোডটা যদি কানেক্টেড হয়ে যায় নেপালের সাথে, যদি ভুটানের সাথে যদি হয়ে যায়,
ভারতের সাথে তো আমাদের অনেকগুলো কানেক্টিভিটি হয়েই গেছে। এগুলো টোটাল মিলিয়ে যদি আমরা আরেকটু নিজেদের ভিতরে ইন্টারনাল ট্রেডটাকে বাড়াতে পারি। আমাদের সময় কম, আমি নাজনীন আহমদের কাছে ফিরে যেতে চাই। আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা তাহলে এই স্ট্যাটাসে আমরা কোন ডিসিশনটা নিতে পারি, আপনি সংক্ষিপ্ত হয়ে বলবেন কিনা এক মিনিট? আমার কথা হচ্ছে যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাড়ছে, এটা আমাদের অর্থনীতির জন্য স্ট্রেংথ, এবং ভাবার কোনো কারণ নাই যে এটা আসলে ফেলে রেখেছে বাংলাদেশ ব্যাংক। তার যে রেগুলেশনস আছে সেটার মধ্য দিয়ে এটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এটা ইনভেস্টেড হয়, এটা থেকে আর্নিংও হয়। কাজেই নিয়ম কানুন মেনে যেভাবে বড় করে কিংবা কিনে আমরা যেমন প্রাইভেট সেক্টরে যেমন কিনতে পারি, ফরেন এক্সচেঞ্জ কিনে আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করি নিয়মের মধ্যে, ঠিক সেভাবে সরকারও তার নিয়মের মধ্যে ফরেন এক্সচেঞ্জ যেসব কারণে সরকারেরও প্রয়োজন হয় সেসব জায়গায় সরকার ব্যবহার করতে পারেন, বাট ইটস নট আ ফ্রি কমোডিটি, এটার জন্য এটা সরকারকে কিনতে হবে অথবা বড় করতে হবে। কাজেই যেভাবে নিয়ম রেগুলেশনস গুলো করা হয়েছে সেই রেগুলেশনস এর মধ্যেই এই ফরেন কারেন্সি আসলে ব্যবহৃত হচ্ছে, এটা নিয়ে খুব নতুন করে বলার কিছু নাই। ফরেন কারেন্সির ব্যবহারটা বাংলাদেশ, হ্যাঁ এটা, হ্যাঁ এটা কথাটা সবই। আমি এম এস সিদ্দিকের কাছে একটু জানতে চাচ্ছি যে এফডিআই সিচুয়েশনটাকে ইম্প্রুভ করার জন্য আপনি সংক্ষেপে বলবেন কি এই মুহূর্তে আমার কি মানে কি করা উচিত? যদিও আপনি বলেছেন উত্তরটা দিয়েছি, আবার রিপিট করি, ওই যে কস্ট অফ ডুইং বিজনেস, ইজ অফ ডুইং বিজনেস অথবা ট্রেড ফ্যাসিলিটেশনের যে এগ্রিমেন্টটা ডাব্লিউটিওর সাথে আমরা করেছি, আমরা প্রমিস বাউন্ড যে আমরা ট্রেড ফ্যাসিলিটেট করব, কিন্তু আমরা সেটা করিনি এখনো। সেগুলোকে যদি আমরা মেনে চলি সে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কমিটমেন্টটা, তাহলে কস্ট অফ ডুইং বিজনেসটা অনেক কমে আসবে এবং কমফর্ট জোন পেলেই ইনভেস্টর আমাদের দেশে আসবে, কারণ বাংলাদেশের লোকেশনটা স্ট্র্যাটেজিক, ওরা এখানে আসতে চায়, তাদের ফোকাস মার্কেট হচ্ছে চায়না এবং ভারত, সেজন্য ওরা আমাদের দেশে আসতে চায়, কিন্তু আমরা ব্যাপারটা হয়তো ওইভাবে অনুধাবন করতে পারছি না। জি ধন্যবাদ। আমি রফিকুল ইসলামের কাছে একটু সর্বশেষ জানতে চাচ্ছি যে ব্যাংকগুলো করোনা কে ব্যাটল করার জন্য এখন আর কি আপনারা পলিসি অ্যাডপ্ট করেছেন পার্সোনালি? ধন্যবাদ আপনাকে, জি ধন্যবাদ আপনাকে। ব্যাংকগুলো এখন ফোকাস করছে অ্যাকচুয়ালি তাদের কস্ট কমানোর দিকে সত্যিকার অর্থে, কারণ হচ্ছে যে একটু আগেই যে যেমনটা আমরা আলাপ করছিলাম যে এই করোনা কালের মধ্যে এক্সপেক্টেড বিজনেস তো হচ্ছে না, হওয়ার কথাও না আসলে, সরকার বিভিন্ন ভাবে প্রণোদনা ভর্তুকি দিচ্ছেন, তো ব্যাংকগুলো এখন সম্ভাব্য সকল ক্ষেত্রে তাদের ব্যয় হ্রাস করার যে একটা বিষয় আছে সেটা দিকে নজর দিচ্ছে। এক এক এটা যেমন ধরেন যে যেই যে খরচগুলো আমরা না করলেও পারি, ঘর ভাড়া থেকে শুরু করে স্টেশনারি ব্যবহার থেকে শুরু করে, সময় সংক্ষিপ্ত। দর্শক এই ছিল আমাদের আয়োজন ব্যাংকিং ইকোনমি এন্ড কোভিড-19 অনুষ্ঠান। আজকে আমি সঙ্গে ছিলাম মোহাম্মদ মাজেদুল হক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ডক্টর নাজনীন আহমেদ, ইকোনমিস্ট অ্যান্ড সিনিয়র রিসার্চ ফেলো বিআইডিএস, আরও সংযুক্ত ছিলেন এম এস সিদ্দিকী, লিগাল ইকোনমিস্ট, আরও সংযুক্ত ছিলেন রফিকুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সীমান্ত ব্যাংক লিমিটেড। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।